তোমার মোবাইলে আমি কোনো ফোনে গো ফ্লাইট মোড দিয়ে দিই সবাই জয়েন হন যারা যারা গান শুনতে চান সবাই জয়েন হন সবাই লাইভে শেয়ার করুন এটাতে লাগি যান আসসালামুয়ালাইকুম বুলবুল উল আহমেদ কানাডা মেনিটেল থেকে দেখছি অনেক সুন্দর লাগছে আপনাকে ধন্যবাদ কি 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 লাইভ নেই এটা কি সবাই পেস্টির সাথে আপু গান হবে নাকি হ্যাঁ গান হবে আসসালামু আলাইকুম লোদন লাইভটা শেয়ার দে সবাই পেস্টির সাথে দেখুন লাইভ হবে আমার বয়স নিতেছে না তুমি বলো সবাই বেস্টের সাথেই থাকুন হবে নাকি গান হবে সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করলে অবশ্যই গান হবে গানে গানে আড্ডা হবে মাঝে মাঝে আপনাদের গান শোনাতে আসবো ইনশাল্লাহ আমাদের সাথে আছে আমার ছেলে খোকন আমার আরেক ভাই জিলু রহমান তারপর আমার রলেক ভাই আছেন আমার ছোট ভাই লালন আছেন তারপর দিন ইসলাম ভাই আছেন সকলের প্রতি সালাম দিলে সবাই হাই জানাও সবাই দেখবা সবাই যদি দেখতে চাও
ও তুমি রাখো কিনবা আমারো এই দয়া করো থাকি না যেন সাহালি তরে ভুলিয়া থাকি না যেন দয়াল তরে ভুলিয়া তুমি রাখো কিনবা আমারো এই দয়া করো থাকি না ভরসা কেবল দিন বন্ধুরে তোমার নাম শুনিয়া লম্বা
সবাই কেমন আছেন যারা যারা লাইভ দেখতেছেন আমি তো দেখি নাই আর কোন কারো কমেন্ট পড়তে পারি নাই দয়া করে কেউ স্টিকার দিবেন না আব্দুল করিম ভাই স্টিকার দিবেন না স্টিকার যদি দেন আইডিতে প্রবলেম আসবে এরশাদ মিয়া কি করো আপু শিল্পী আপু আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জনগণ সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার দেন আব্দুল করিম ভাই আপনি যদি আরেকবার স্টিকার দেন আপনাকে ব্যান করে দিব ঠিক আছে একবার যে কথা না শুনবো সে অটোমেটিক ব্যান হয়ে যাবেন কারণ এটা আমার আইডিতে প্রবলেম কেউ স্টিকার দিবেন না এক কথাই শেষ দয়া করে কেউ আমার পেজে স্টিকার দিবেন না এটা আমার পেজে প্রবলেম হয় ঠিক আছে ব্রাইটনেসটা করতে গেলে কেউ স্টিকার দিবেন স্টিকার দিলে আইডি ব্যান করে দিব আর বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন কারো পছন্দের গান থাকলে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন পাশেই থাকবেন সবাই আপু কি বানা রাখি না গানের অনুষ্ঠান আসুনি গানের অনুষ্ঠান আসবেন নিয়াপু কি গান অনুষ্ঠান কি ভাই আপনার কথা বুঝি না এরশাদ ভাই একটু বুঝিয়ে বলুন আপু লাইভ কি বাসায় হচ্ছে জি আমার বাসায় দাঁত অনেক সুন্দর আছে দাঁত অনেক সুন্দর দাঁত নিয়ে যান আপু আপনার ফোন নাম্বারটা দিবেন আমার পেজেই আমার নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা প্রোগ্রামের জন্য নক করতে চান শুধুই প্রোগ্রামের জন্য তারাই অবশ্যই নক করবেন আর যারা প্রোগ্রাম ছাড়া নক করবেন বেশি ডিস্টার্ব করবেন তারা ব্লক খাবেন পাগলে পাগলার ছবির গান আচ্ছা পাগলার গান অবশ্যই সবাই লাইকটি শেয়ার করে বেশি বেশি আসেই থাকুন সবাই লাইভটি শেয়ার করুন 38টা দাঁত মনে হয় আমার 36টা বেশি আছে ঠিক আছে হিসাব দিলে লাগিয়া যাবো না লাইভ কি 80টা দেখতে চাই 80টা সবাই স্ক্রিনশট দেন গান চাই ভালো গান চাই যে ইনশাল্লাহ লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন প্রতিদিন না পালো কিছুদিনের মধ্যে বেশি বেশি শেয়ার আর লাইক কমেন্ট করুন ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের এইভাবে গান শোনাবো আচ্ছা আমরা পাগল হাসান ভাইয়ের গান করব ইনশাল্লাহ যেহেতু ওনার গানের রিকোয়েস্ট আসছে আর উনি আমাদের মাঝে নাই আল্লাহ ওনাকে ভালো রাখুক এবং ওনাকে যেখানেই থাকুক আমরা দোয়া করবো সবাই উনি ভালো থাকুক ওনার একটি গান করি স্টিকার কেউ দিবেন না সবাই লাইভটিতে জয়েন হচ্ছেন স্টিকার কেউ দিবেন না দয়া করে সবাই লাইভটি শেয়ার করেন শিল্পী হয়েছে তাতে দেখছি কোথায় থেকে তুমি প্রীতি এই বন্ধু করিম গীতি অবশ্য আব্দুল করিমের গান দিয়ে শুরু করছি সাদিক ভাই শরীফুল আপনার লাইভে আমি প্রথম যারা যারা প্রথম আছেন অবশ্যই ফলো করে পেজটির সাথেই থাকবেন যেন নিয়মিত লাইভটি দেখতে পারেন আপনারা অবশ্যই ঠিক আছে এবং আপনাদেরকে বেশি বেশি গান শুনতে পারি আর ভালো ভালো গান শুনতে হইলে আমার মতন অদমের মুখে গান শুনতে হইলে অবশ্যই পেজটি শেয়ার করবেন
যারা নতুন জয়েন করেছেন আর যারা দেখতেছেন আমার লাইভটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার নতুন জয়েন হয়েছে তাদেরকে ধন্যবাদ কত ব্যস্ত ওরে আন্ধারে পুরের মানুষ আমি ওরে আন্ধারে ঘরের বাসিন্দা আরে ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠ আল্লাহ ওরে আন্ধারে পুরের মানুষ আমি আন্ধার পুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা সবাইকে আমার দোয়া আশীর্বাদ রইল ও আল্লাহ আরেকটু কাছে হবে ভিডিও সবাই লাইভটি শেয়ার করে পাশে থাকুন যারা যারা বেশি বেশি গান শুনতে চান যান যে লাইভটি আরো অনেক সময় থাকুক তারা অবশ্যই
লাইভটি বেশি বেশি শেয়ার করবেন ভঙ্গি ঠিক আছে গরদ ভাই অনেক অনুরোধ আসছে মানুষ মইরা গেলে কদর বাইরা যায় এই গানটা আমার জানা নাই সরি ভাই গান আমার অনেক প্রিয় গান সবার প্রিয় কাউসার হলো মানুষ মইরা গেলে ভাই এটা আমি সব আমার লেখা নাই গানটা না 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 বাস পরিচিত হলে আমি পরিচিত মতন করে কথা এখন তোমার আমার জুবাইর কমেন্ট করো ভালো কথা এই ধরনের কমেন্ট পেজের জায়গা না এটা ঠিক আছে এটা পেজ এখানে লাইভ চলতেছে তুমি এটা দেখতে পারো আমার কষ্ট করতেছে মানুষ দেখতেছে তো আমার একটা পছন্দের ধন্যবাদ তাইব ভাই একটা বিচ্ছেদ গান করো হ্যাঁ করবো গান সবাই আমার বোন রুমা পাগলির জন্য দোয়া করবেন যে ইনশাল্লাহ সুনামগঞ্জ সুনামগঞ্জ গত সিজন আসছি শেষের দিকে আবার যদি বায়না হয় আসবে এবার তো দেশের যে পরিস্থিতি বায়নার কথা কইতে পারি না আল্লাহ কি কপালে রাখে স্মরণবার লেখে ঢাকা মিরপুর ও বাধিয়া মায়া ডরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান মুক্তানিয়া
বাধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে প্রতিটা কমেন্টই আমি পড়ছি আর আপনি এত বড় বড় কমেন্ট লেখেন
আমি পড়তে পড়তে কমেন্ট উপরে চলে যায় ভাই আপনারও গানে আমার অনুষ্ঠানে মানা মানা আমাকে আমি মানা করব আপনি অনুষ্ঠানে আসবেন আচ্ছা আপনি অনুষ্ঠান হইলে অবশ্যই নক করবেন আমি তো অবশ্যই ভাই আমার বায়নায় বললে আসব ঠিক আছে সমস্যা নাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কাউসার আলম চমৎকার ধন্যবাদ ভাই যারা যারা আমার পেজে আজকে নতুন আছেন সবাই পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি গ্রুপ শেয়ার করবেন এবং এই পেজটির সাথেই থাকবেন যেন আপনাদেরকে আরো ভালো ভালো গান শোনাইতে পারি এবং আপনারা এই পেজটির থেকে সব সময় সপ্তাহে দুইটা তিনটা হলো লাইভ পাবেন ইনশাআল্লাহ সাদিক ক্লাসে গীতিকার রোল একবার একটা গান কয়া লাগো আচ্ছা গীতিকার রোল একবার গান তো আমি শিখি নাই যদি শিখি তাহলে ইনশাআল্লাহ গাবো আপনার অনেক ভালো ভালো গান আছে আমি জানি বিকাশ দা সালাম সরকারের একটা গান হবে জি ইনশাআল্লাহ হবে এক্ষুনি হবে বুঝছেন বিকাশ দা সাথেই থাকুন আপু আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন আপনার ফোন নাম্বারটা অনেক আমাকে দিবেন ভাই আমার ফোন নাম্বার দেওয়াই আছে এখানে একটু চেক করলেই গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ পাবেন ওকে প্রিয় তো গানে চলে যাই আবার কেন হলো দেখা রে কেন হলো কেন হলো দেখারে আমি তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো Thank you.
যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে। ধন্যবাদ ভাই, 500 টাকার দরকার নাই, তবে বলছেন পাইছি ইনশাআল্লাহ। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আমি তো প্রেম করি না, বুঝবো কেন ঘুমাইলে যন্ত্রণা হয়। আমি করি না, আমার কোলাই করে যারা যারা কমেন্ট করছেন। আমি গান গাওয়ার সময় কমেন্ট করলে আমি তো কমেন্টটা পড়তে পারবো না, ঠিক আছে?
গান শেষ করব তখন যদি কমেন্ট করেন তাহলে কমেন্ট আমি পড়তে পারব আর আমি আবার আবার তুই বলিস কিন্তু আমি বলবো 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 আমাকে বলছেন আমি গানটা লেখা নাই আর এই গানটা আমার মুখস্থ নাই এরশাদ ভাইকে বলছি আপু আপনি প্রেম করেন না প্রেম করার বয়স শেষ এখন বুড়া মানুষ আছে গানটি না গাইলে Thank you.
অনেক অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এস ভাইয়া ধন্যবাদ আজকে কি জানি কি গানের কথা বলছিল তো আবার বলেন আমি সত্যি কথা দেখি নাই তারেক ভাই স্টিকার দিবেন না ধন্যবাদ ভাই স্টিকার দিবেন আমার পেজটা একটু নতুন তো মানে একটু রিপোর্ট খাওয়া তো আপন মিয়া ভাই স্টিকার না প্লিজ কেউ স্টিকার দিবেন না কমেন্ট করেন ইমোজি দেন কিন্তু স্টিকার দিবেন না আল্লাহর রাস্তায় আমার মায়ের ভাইরা স্টিকার দিবেন না কেউ যারা যারা এই পেজটিতে নতুন আছেন অবশ্যই এই পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ভালোবাসা অবিরাম ধন্যবাদ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আচ্ছা এটা আমি এমনি মুখে শুনাই দিই আচ্ছা যারা যারা আমার অল্প অল্প গান বলছেন পুরা গান আমার জানা নাই তাদের জন্য আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ মানুষ জড়ানো মায়ার বাড়ি জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে তো আমি লাইভ করছি আজকের জন্য এখানে বিদায় নিব যারা যারা লাইভ দেখেছেন কত করেছে আরে 20 মিনিট হয়েছে 20 মিনিট দিলা কইতে পারে কারণ আমি রাইট মিনিট ও রাইট তো বড় রাইট মিনিটের বেশি না 51 মিনিট হয়েছে 4 10 15 মিনিট থাকব মোটামুটি এইটা একটা ঠিক আছে এই গানে গানে গানের গানে গানে বিদায় নিব গানে গানে হইয়া আচ্ছা গানে গানে বিদায় গান
স্টিকার দিবেন, স্টিকার দিলে আমার পেজে প্রবলেম, বারবার বলার পরেও যারা স্টিকার দেন কিছু করার নাই, ঠিক আছে? আইডি থেকে ব্যান মারা ছাড়া, কারণ একবার কথা বললে যখন আপনারা শুনবেন না তখন এটা কষ্ট লাগার বিষয়। প্লিজ আবার বলছি, দয়া করে আজাদ ভাই আরো যারা যারা আছেন স্টিকার দিবেন না, স্টিকার দেওয়াটা পেজের জন্য উত্তম না, ঠিক আছে? এখন যে গানটি করবে, গানের মাঝে মাঝে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি যাই আমায়, গানের মধ্যে কাছে গান দিয়ে করো, এই বন্ধু নিবা তুমি যাই আমায় দিতে পারোনি ও গো বন্ধু, গানের ভুবনে তুমি যেদিন বললে আমি তোমার কেউ না, তুমি যেদিন বললে আমি তোমার কেউ না,
সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।